হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কুমার মিডিয়া নিউজে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কিভাবে যে কোনো জায়গা থেকে আমরা টেক্সট কিভাবে কপি করব। তো সাধারণতভাবে জানেন, ইউটিউবের মতন যে কোনো অ্যাপের মধ্যে কোনো রকম টেক্সট কপি করা যায় না। আর আজকের পর থেকে দেখাবো কিভাবে ইউটিউবের ভেতর অন্য কিছু অ্যাপের মতন নিজেদের জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে আপনারা টেক্সট কপি করবেন। তো কীভাবে সেটি জানার জন্য এই ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমাদের প্লে স্টোর ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করে নিয়ে আমাদেরকে একটি সার্চ দিতে হবে ইউনিভার্সাল কপি বলে। ইউনিভার্সাল কপি বলে এই যে এই অ্যাপ্লিকেশনটি আসবে, এই অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করে ডাউনলোড করে নিতে হবে। ইনস্টল ডাউনলোড করার পর এটাকে আমরা সোজা ওপেন করব। ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এই যে ডিসেবল হয়ে আছে, এই এটাকে এনেবেল করতে হবে। তারপরে সেকেন্ড অপশন নোটিফিকেশন, এই যে এটাকে এনেবেল করে দিতে হবে। এই দুটোকে এনেবেল করে দিলে আমাদের মোটামুটি পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করতে পারি। তো ধরুন আমি ইউটিউব খুলে নিলাম। ইউটিউবে খুলে দেখুন আমি যে কোনো টেক্সটকে কপি করব কিভাবে। তো ধরুন এই যে এই লেখাটি আছে, এই লেখাটি কিভাবে কপি করব। তো এই লেখাটি কপি করার জন্য প্রথমে নোটিফিকেশন বাটনটি ধরে মাথা ধরে টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে এই যে ইউনিভার্সাল কপি বলে একটা চলে এসে দেখবেন, এখানে আমাদের সোজা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর যে আপনারা টেক্সটটাকে কপি করতে চান সেটার উপর হাত দিয়ে এখানে ধরে থাকতে হবে। ধরে থাকলে দেখবেন নিচে দিকে কপি বলে অপশন চলে আসছে। তারপর এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা আমাদের সোজা ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই টেক্সট টু কপি ক্লিপবোর্ড। তো এবারে আমরা যে কোনো জায়গা থেকে পেস্ট করে কিন্তু সেই কপিটা, কিন্তু সেই টেক্সটটা কিন্তু কপি করে পেস্ট করতে পারি। তো ধরুন আমি একদম এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমি কপি করতে চাই, পেস্ট করতে চাই। দেখুন আমি পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার পেস্ট হয়ে গেছে লেখাটি, পেস্ট করে দিলাম এই লেখাটি। তো অবশ্যই বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনারা কপি করে নিতে পারছেন যে কোনো টেক্সট যে কোনো জায়গা থেকে। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, এই ভিডিও যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন আমাদের এই চ্যানেলটিকে কুমার মিডিয়া নিউজকে। তো আবার এরকম কিছু নতুন টেকনিক নিয়ে, নতুন টিপস নিয়ে নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা।